হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো ইস্ট বেঙ্গলকে নিয়ে। আইএসএলে ইস্ট বেঙ্গলের সেরকম আশানুরূপ কোনো ফল কিন্তু হয়নি, তবে এবার তাদের লক্ষ্য হতে চলেছে সুপার কাপ। তবে কী বলতো, সুপার কাপের আগে ইস্ট বেঙ্গল দলে যে খুব বেশি রদবদল হবে তার সম্ভাবনা কিন্তু প্রায় নেই। তবে সুপার কাপ মিটে গেলে হয়তো বড় সড়ক কিছু পরিবর্তন অবশ্যই আসবে ইস্ট বেঙ্গল দলে, এবং তার মধ্যে প্রথমেই আসতে পারেন কিন্তু নতুন কোচ। ইতিমধ্যেই অনেক কোচের সঙ্গে কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাবের লিঙ্ক আপের খবর উঠে আসছে। তবে তাদের মধ্যে সবথেকে এগিয়ে রয়েছেন যিনি, সেই স্প্যানিশ কোচ, যিনি এর আগে কিন্তু বার্সেলোনার ইউথ একাডেমিতে কোচিং করিয়েছেন এবং অস্ট্রেলিয়ান এ লিগেও তার কোচিং করানোর অভিজ্ঞতা কিন্তু রয়েছে। কি নামটা জানতে খুব আগ্রহ হচ্ছে, তাই তো? বলছি সব কিছুই বলবো, তবে তার আগে বলবো এতক্ষণ যারা ভিডিওটা দেখলে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে অবশ্যই অল অপশানটা প্রেস করে রেখো, যাতে সমস্ত রকম নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো সেই স্প্যানিশ কোচের নাম হলো জোসেফ গাম্বাও, যিনি কিন্তু এই আইএসএল সিজনে ওড়িশা এফসিকে কোচিং করিয়েছেন, এবং এর আগেও কিন্তু তিনি আইএসএলে ওড়িশা এফসিকে কোচিং করিয়ে গেছেন। তো এই জোসেফ গাম্বাওই কি হবেন আগামী মরশুমে ইস্ট বেঙ্গল দলের হেড কোচ, সেটা তো সময়ই বলবে। তবে যেটুকু আপডেট বেরিয়ে আসছে যে এই কোচই কিন্তু সবার থেকে এগিয়ে রয়েছেন আগামী সিজনে লাল হলুদের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে। এখন দেখা যাক এই বিষয়ে আরও কোনো নতুন আপডেট বেরিয়ে আসে কি না, যদি আসে অবশ্যই সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলটার পাশে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা বেশি করে দিতে হবে। তো আজকের মতো এলাম, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই চ্যানেলটার পাশে থেকো।